নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। যখন জামাই বাবা জিরুমের মধ্যে আসবে দেখা মাত্রই তার পায়ে হাত দিয়ে সালাম করবা, পায়ে হাত মেয়েদিকে সালাম করবি। আমার আম্মু বলছে যে সালামটা করে জামাই বাবা জিরাই দুধ খাইতে দিবি। না না না, আমি এসব দুধ খাবো না। দুধ কেন খাইতাম? বাসর করার আগে দুধ খাইতাম। আমার তো বাসরেই মন নেই, আমি দুধ কেন খাবো? কারণ আমার তো জীবনে ভালোবাসা প্রেম কিছুই হয় না। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি লাভ ম্যারেজ করব। আমি প্রেম ভালোবাসা লাভ ম্যারেজ করে তারপর বিয়ে করবো, তারপর বাসর করবো, সেই বাসরটাকে আমি দুধ খাবো। এখন তো সেভাবে হইতেছে না, সেই জন্য আমি দুধ খাবো না। ও খাইবেন না? এক ফোঁটা দুধ আমি খাবো না। খাইবেন না? আর কইলাম তো খাবো না। আমার খিদা লাগছে। সিনেমা দেখছো? সিনেমা কোনটা? কেয়ামত থেকে কেয়ামত দেখছো? হ্যাঁ, খুব রোমান্টিক সিনেমা। নায়ক নায়িকার কি প্রেম দুজনের মধ্যে! আমার স্বপ্ন ছিল ওই রকম নায়ক নায়িকাদের মতো আমার জীবনে একটা প্রেম আসবে, একটা ভালোবাসা হবে, তারপর যে বিয়ে হবে, বাসর হবে, দুধ খাবার, কত কিছু হবে। কিন্তু আমার বাড়িতে তো আমি নাকি একটা ভালো ছেলের সাথে বিয়ে বসছি, আপনি ভালো না? প্রেম প্রেম এগুলা কি খসর খসর কথা কমছি? ভালো মেয়েরা কি বিয়ার আগে প্রেম করে? আমি ভালো মেয়ে বিয়ার আগে প্রেম করুন না। পাড়ার ঘরে পাড়ায় কয় কি এইরকম গোলাপের মতো ফুটফুটে একটা বউ বাসর ঘরে পাইয়াও প্রেম প্রীতি লেগে কেউ দেরি করে? ব্যাককলের ঘরে ব্যাককল মন্ডায় কইতাছে সব কিছু থুইয়া বউটারি চুরি করে লয়ে যাইগা। দুনিয়ার সবাই বেইমানি করতে পারে, এই কেরামতুল্লাহ কেরু কখনো বেইমানি করে না। ঠিক আছে, আম্মা যা বলছে মুরব্বী মানুষ বলছে। তা আমরা তো বিয়ে তো হয়ে গেছে তাই না? আমরা ধৈর্য নেই, আমরা আবিয়াইতা, আমাদের এখনো বিয়ে হয় না, আমরা ধৈর্য নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রেম করি, আমাদের মধ্যে একটু ভালোবাসা হোক, তারপর আমরা বাসর করি। আম্মু বলছে যে স্বামী যা বলবে তা করতে। ঠিক আছে, ঘুমটা একটু খুলে দেন না। না, এইসব ঘুমটা টুমটা আমি খুলতে পারবো না। আমার না অনেকক্ষণ ধরে নাক মুখ চুলকাইতেছে, এটা জরুরি না। আম্মু বলছে জামাই সারা যেন খবরদার মনের ভুলো তুই ঘুমটা খুলিস না, তুই ঘুমটাটা খুলে দেন, অনেক চুলকাইতেছে, অনেক জরুরি তো। বাপরে বাপ, আপনি তো অনেক সুন্দরী। হ্যাঁ, খুব সুন্দরী আপনি, একেবারে ব্যাককেল সুন্দরী। হ্যাঁ, খুব সুন্দরী, কিন্তু কোনো লাভ নাই। আপনি যত সুন্দরী হন, যত বিউটিফুলি হন, আগে আপনার সাথে আমার প্রেম মহব্বত ভালোবাসা হবে, তারপর বাসর হবে, বুঝছেন? যাক, সেবার চিন্তার কোনো কারণ নাই, মাঝখানে বর্ডার আছে তো, কুলবালিশ দিয়ে দিতেছি আমি। আসেন আসেন আসেন,
আরে আসেন। কোন দিকে শুভ? আপনি এদিকে শুবেন, আমি ওইদিকে শুভ, মাঝখানে একটা বর্ডার দিয়ে দিব। যা আসেন। আগে প্রেম করব না? আমার আম্মু, আমার ভাইয়া, আমার ব্যাকুল করে, আমার এলাকার মানুষ ব্যাকুল করে। আমি মনে কিছু করি না, আমি ব্যাকেল শুনতে শুনতে অভ্যস্ত। এই প্রথম আপনি আমার সুন্দর বলছেন, আমি কি খুশি লাগছে। আমি ঘুমাই, আমি না দুর্বল, সারাদিন সাইজার হয়েছি না, জরিতে চুল খাই ঘুমাই। শেষ করবো, কপালে উঠলো। এক মিনিটের মধ্যে নাক ডাকা শুরু করলো। মতে যদি ডিভোর্স করাই দেওয়া যাইতো তাইলে এই বউটা আমার। এই বাড়ি থেকে আমি আর সোনা গয়না টাকা পয়সা কিছুই চুরি করব না, যে কোনো মূল্যে এই বউটারে চুরি করব। যেইভাবে হোক অগর দুইজনের মধ্যে ডিভোর্স আমার করানোই লাগবো, কারণ এই কেরামতুর লাগেরু কখনো বিয়ে করে না। এগুলো কি? হ্যাঁ, ঘুমের মধ্যে ভয় পাওয়া দিত। এটা কি পড়ছো? শাড়ি কি ওইভাবে পরে? হ্যাঁ, আমি তো শাড়ি পরতে পারি না। শাড়িও পরতে জানো না? আমার আম্মু বলছে যে তুই যা শ্বশুর বাড়িতে গিয়া শাড়ি পরা শিখবি। আমার তো শ্বশুর বাড়িতে আপনি ছাড়া নাই কেউ, আপনি তো আমার স্বামী, আমার একটু শাড়ি পরা শিখাই দিবেন, একবার দেখালেন পারুন। শাড়িও আমার পরানো শিখাই দিতে হবে? এই নামো, 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 আয়নার সামনে দাঁড়াও, আমি আসতেছি, যাও। আমার আম্মু বলছে স্বামী যদি স্ত্রীর পায়ে ধরে তাইলে নাকি স্ত্রীর গুনাহ হয়, সে নাকি জীবনে বেঁচে যাইতে পারবে না। আমি বেঁচে যাবো। আম্মু কি বলছে? শাড়ি ধরলে গুণ হয়? শাড়ি ধরছি, শাড়ি, সামনে এসো। কুচি কুচি করে দিতেছি, হ্যাঁ দাও। আপনি খালি খুশি ধরে দেন, আমি করতেছি। নাও এটা গুঞ্জো। আরে গুজো, চান্দির তো নিচে চলে আসতেছে, ঢুকাও ওটা ভিতরে। যাও তো যাও, সুন্দর করে যে স্বামীর জন্য নাস্তা বানায় নিয়ে আসো। আমি রুটি খাই, ভালো করে রুটি বানায় নিয়ে আসো। আর শোনো, আমার রুটি কিন্তু এক কাপাটাতেই হয়ে যায়, এক কাপাটায় যে রুটি হয় সেটাই আমার নাস্তা। যাও, তোমার কয় কাপাটা লাগে? আমি তো আটা খাই না, আমি আটা দিয়ে বানাই যে রুটি ওইটা খাই। এইটাই বুঝাইছি যে আমার এক কাপাটা রুটিতেই হয়ে যায়,
তোমার রুটি কয় কাপাটা দিয়ে বানানো লাগে সেটা জিজ্ঞেস করছি। এই যাও তো, যাও যাও, সুন্দর করে নাস্তা বানিয়ে নিয়ে এসো, রুটিটা যেন ভালো করে ভাজো, ঠিক আছে? আবার আধা কাঁচা যেন না থাকে। নাকি রুটি বানাইতেও পারো না কোনটা? নাকি এটাও মা বলছে শ্বশুর বাড়িতে যাই শিখে নিও রুটি কিভাবে বানায়। হ্যাঁ পারি পারি, যাও। আরে ব্যাককল দেখছি, এমন ব্যাককল তো দেখিনি। এদিক দিয়েই তো যাওয়া যায়, খাটের উপর দিয়ে উঠে যেতে হবে কেন? মেজাজটা খারাপ হয়। আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনারা ঠকাইছে। এত সুন্দর হ্যান্ডসাম একটা ফুলার গাড়ি কি করছে, একটা ব্যাককল মাকড়া বউ আপনার গাড়ি চড়াইছে। একদম ঠিক কথা কইছে, ব্যাককল বই। এই আপনি কে? আমি আমি কে কইতাছি খানান, এতক্ষণ বহু কষ্ট হয়েছে। আমি কেরু। কেরু? না না, কেরামতুল্লাহ কেরু। তো আপনি কই থেকে এলেন? চোখের নিচে থাম। চোখের নিচে কি করতেছিল? চুরি চুরি করতে ঢুকছিলাম। কিন্তু তোমার বউ, এই ব্যাককল মার্কা বউ, এই বউর কথাবার্তা শুই না, চুরির মুডটাই শেষ হয়ে গেল, তাই চলে যেতে চলেছিলাম। কিন্তু তোমার দেখে আমার মায়া লাগছে। আমি চোর হইলেও পরোপকারী চোর। মুন্ডা চাইলেও যে তোমার একটু সান্ত্বনা দিই। শোনো ভাই, লক্ষ টাকার গয়নাও যদি চুরি হয়ে যায় কোনো ব্যাপার না, মাইনে নেওয়া যায়। কোটি কোটি টাকা ব্যবসায় লস হয়ে যায়, মাইনে নেওয়া যায়। কিন্তু বউ অর্ধাঙ্গিনী, যারা নিয়ে জীবন নদী পাড়ি দিবা, সেটা যদি ব্যাককল ব্যাককল মার্কা হয় তাহলে মাইনে নেওয়া যায়। তাই কইছিলাম তুমি আরে ডিভোর্স দিয়ে দাও। কথাটাকে কইছে কেরু, কারণ কেরু কখনো বেমানি করে না। ভাবো ডিভোর্স দিয়ে দিব। কেরু এটা কি কয়ে গেল? আবার কহিল কেরু বেমানি করে না। এইটা তো আফ্রিকান মানচিত্র লাগতেছে আমার কাছে, তাই না? না মানচিত্র না, পরোটা মজা হয়েছে খান। তোরে কি আমি কইছিলাম বারবিকিউ পরোটা নিয়ে আমার জন্য? পরোটা পুরো ছাই বানায় ফেলাইছিস, এই পরোটা মানুষ কেমনে খাইবো? ঘোড়ার টিমের পরোটা বানাইছিস, পরোটার পুইরা, পরোটা চোদ্দ উষ্ট উদ্ধার করে লাগছিস তুই। তুই এসব হাতের মধ্যে তেনা মেনা রাখা কেমনে তুই পরোটা বানাবি? হ্যাঁ আপ তো দেখো আমার তো ঠান্ডা বেশি, তো বাম পাশে ঠান্ডা অনেক বেশি, তো বাম পাশে হাত মোজা পা মোজা খুলে আমার জল লাগে, মানুষের নজর লাগবে। আমি মায়েরে তোর মার পা ভেঙে গেছে। তুই যে একটু আগে মেসেজ করলি তোর ফোন থেকে নিয়ে, তুই পড়াশোনায় তোর মার যা পা ভেঙে গেছে?
আমি তো মাসাস দেখছি, পড়তে পারি না, আমি তো পড়াশোনা জানি। কি পারস তাহলে আমার কত? হ্যাঁ, তুই কাপড় পরতে পারস না, তুই ঘর গুছাইতে পারস না, তুই পড়াটা শিখতে পারস না, তুই পড়াশোনাও পারস না, তুই লেখাপড়া শিখস নাই? মায়ের পাও ভেঙে গেছে। আরে তোর মা পাও ভেঙে গেছে, আমার তো কপাল ভেঙে গেছে। তোর বিয়া কইরা তো কপালে কিছু আয় নাই। মুন্না চাইতেছে পড়াটা দিয়া তোরে, এই গালে পাঁচটা ওই গালে পাঁচটা দি। আমার আমার মায়ের কাছে নিয়ে যান, এই পড়াটা মজা না, আমার মা রান্ধা মজা, উনি চেপে দুই রান খায়। কান্দস না কেন? আচ্ছা এই সব ঠিকঠাক আছে, জামাই ভালো তো, কোনো সমস্যা নাই তো? খুব ভালো জামাই, আমার জামাই অনেক ভালো। তুমি আমার শিখাই দিস না, জামাই যা যা করব তাতা শুরু করি, আমার জামাই আমার শিখাই দেয় সব, সব আমি করি, অক্ষর করে সব কথা পালন করি। তারপরে তোমার জামাই কি কইছে আবার জানো? কি কইছে? কইছে আকি প্রেম আমি ভালোবাসা। বলত কোনাকার আগে প্রেম ভালোবাসে? এই ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্য কি রে? হ্যাঁ আমি নানি হবো না দুদিন পরে, তুই আমার প্রেম ভালোবাসা বুঝাস? প্রেম প্রেম আর ভালোবাসা। তোর থেকে শিখতে হইবি। আর আমি নিশ্চিত কিছুদিন পর আপনি এসে আমার কোচিং সেন্টারে অ্যাডমিশন দিবেন। কারণ কি বলেন? কারণ আপনি তো আপনার মেয়ের জীবনে একটা জিনিসই শিখাইছেন, যে মা বিয়ে করো, বিয়ের পর জামাই বাড়ি যায় সব শিখবা, তাই না? আচ্ছা আম্মা, এই যে আপনি বলেন যে জামাই বাড়িতে যায় সব শিখবে, আপনি কি জামাই বাড়িতে যায় সব শিখে আসছিলেন? আপনি নিজের বাড়িতে নিজের বাপের বাড়িতে কিছু শিখেন নাই? আমি শিখাইতে শিখাইতে ক্লান্ত হয়ে যেতেছি, তারপর শিখানো শেষ হতেছে না, টায়ার্ড হয়ে যেতেছি আম্মা। আরে বলে জামাই, তুমি কত মাইলা? শোনো, ভালো মন্দ খাওয়া দাওয়া রেডি হয়েছে, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবে। হ্যাঁ, আর আম্মা, ও যে তুমি যে রিক্সাওয়ালার রিক্সা অ্যাক্সিডেন্ট করছো, ও রিক্সাওয়ালার খোঁজ পাইছি, চাপাতি নিয়ে যাইতেছি, তার পাড়া কাটা ফেলাম। এরপরে তোমার পাড়া ফেলাই দিয়া রিক্সাওয়ালার পা বসাই দিই। ভাই যান, আমি বলতেছি কি, ওই যে রিক্সাওয়ালার পাও তো কাটবা, তো আমার তো আরুত্তন পাউকেটা হারাই দিয়া ভালো পাউডার লাগাবে রিক্সাওয়ালা। তো রিক্সাওয়ালার পাও যদি একটু লম্বা থাকে বা খাটো থাকে, তখন যদি না মিলে হেলে কি ওই আঠুর উপরে মানে রানের তোর পাউডার খাইতো, তাইলে উঁচানি চলবে না, হেলে আমার উঁচানি চলে কেমন লাগবো না? কে কিছু তুই ব্যাক কর, তোর তো বিয়ের পরে বুদ্ধি খুলছে। একটা ভালো আইডিয়া দিস তোর, থ্যাংকস। আর জামাই ঠিকঠাক মতো থাকবে? হ্যাঁ দেখি, আমি ট্রাই করে দিই। যাইতেছি কোন ফ্যামিলিতে এটা বিয়ে করলাম, কোন ফ্যামিলিতে বিয়ে করলাম, কোন ফ্যামিলিতে জামাই হয়ে আসলাম। এটা মাইয়া ব্যাককল, মাইয়ার মা তার চেয়েও বড় ব্যাককল, আর পোলো একটা পয়দা করছে রংবাজ চাপাতি লয়ে ঘুরে, কোন জানি আমার একটা ঠ্যাংকেটা আরেকজনের লোকে জোরে লাগাই দেয়, আল্লাহ জানে। জাহাজটা খারাপ হয়েছে, আবার মুড়ির মোয়া দিছে। খারাপ
পুলিশ ট্রেনিং করে আলাই বয় দিকে ওই কেরুর বাচ্চা কেরু কি তোমার শ্বশুর বাড়িতেও চুরি করতে চলে আসছোস না না আমি তো চুরি করতে আসি নাই আমি চাইছি তোমার সান্ত্বনা দিতে তুমি আমার বোন হতাছো আমি জানতাম ওই দিন তোমার দেখে আমার মনে হয়েছিল এই শ্বশুর বাড়িতে গেলে তোমার পাও হ্যাঁ ওই দিন তোমার দেখে আমার মায়াও লাগছিল কেন মায়া লাগছে তোমার আমি দোস্ত ভাই ফেলাইছি এই জন্যই আমি জানি যে তুমি এখানে ফাঁপ পরে পড়বা এই যে তোমার বউ ব্যাক করলার ঘরে ব্যাক কর এইরকম ব্যাক করলে একটা বউ থাকলে ফাঁপ পরে পড়বে সারা জীবন বিপদ আপদ আর কাটবো না তাই কইতেছিলাম কি বউটারে তুমি ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দিবি পাক্কা ডিভোর্স আমার বন্ধু আমার পুরো নাম হয়েছে কি মা ওই মা ওই যে আমার মা বাবা করছে কি একটা গরু কাইটে আকিকা দিয়া আমার নাম রাখছে কেরামতুল্লাহ কেরু কিন্তু আমি সেটারে শর্টকাট কইরা শুধু কেরু দিছি কারণ কেরু খাইয়া জীবনে পিনিক হয় নাই এমন ইতিহাস খুব কম আছে কিন্তু কেরু কারো লগে বেমানি করে না তাই আমার নাম রাখছে কেরু আমরা আসতেছি খাইতে আপনি যান আসতেছি এখনই আসতেছি হাতটা ধুয়ে আসতেছি যান দাদারি খাইতে আসো বাড়তি বেচার পারস্কি লিগে তোর তো দেখতে চোরের মতোই লাগে খালি যদি আমার শাশুড়ি একবার বুঝতে পারে যদি একটা চোর কেরামতুল্লাহ কেরু তোর বাইরে আনতিকে বাইর করব আর আমার শালারে চিনোস রামদানিয়া ঘুরে রামদা যে কোনো সময় ট্যাঙ্ক অব্দি কাইটা লাইব তোর নাম কাইটাই চিব গেট আপ সেট আপ নিয়ে আহি সেম না সস কেবড়া তোর তো দেখতে চোরের মতোই লাগে দোস্ত আমার নাম কি কেরু কেরু এই কেরু আমার নাম কেন পড়ছে কেন একটা ইতিহাস আছে ইতিহাস শুন আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় খাইতাম এখন আমার না খাইলে চলেই না এই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খাইতে 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 আমার নাম পড়ে গেছে কেরুচোরা তোর শ্বশুর বাড়িতে এসে তাতে গিয়েছে না খাইলে আমার আর চলে না ভালো কথা আজকে তুইও খাবি আর না না দাদা আমি সব খাই না আর যাবি বাপুরে কথা শুন বিষয়টা হইলো তুই কেন খাবি ব্যাখ্যা আমার কাছে আছে কদিন পর তোর দুঃখ দুর্দশা চোখের জলে বুক ভাসবে কেন ভাসবো যে কোনো সময় তোর বউটা ডিভোর্স হয়ে যেতে পারে কথাটা কি কইছি তাহলে সেই দুঃখের দিনটা যেভাবে ওভারকাম করতে পারোস যাতে কান্নাকাটি করতে না হয় সেই জন্য এখনই প্র্যাকটিস দিতে হবে ঠিকই কইছিস কেরু যে ব্যাককেল বিয়া করছি কপালে আমার দুর্দশাই আছে ঠিক আছে আজকে আমি পেট ভরে কেরু খামুরে কেরু চল আপনি গেলে অবশ্য ভালোই হইত না না মানে এইটা অন্য রকমের একটা নাস্তা এখানে মেয়ে মানুষ এলাও না মানে মেয়ে মানুষকে নিয়ে যাওয়া যায় না কি না মেয়ে মানুষকে এই নাস্তা খেতে নিয়ে যাওয়া যায় না শুধু ছেলেরা ছেলেরা যায় মেয়ে মানুষ যাইতে পারে না না খালি পুরুষ মানুষ আমি আবার তোমার দোস্ত হইলাম কবে আসলেন একটু আগে কইছে যে নাস্তা করতে যাইবেন হেনে রেডি মানুষ যায় না আপনার লগে রয়েছে দাদা হ্যাঁ আপনার দোস্ত কেটে আমি আপনার দোস্ত কেন করতে যাবো নতুন বিয়ে করছি বন্ধু আমি তুই খাইতে চাবে ট্রিট চাবে এটাই স্বাভাবিক আমার নতুন বন্ধু তোমার বন্ধু কিন্তু সুন্দর আছে নাস্তা করতে যাই ওই জন্য বন্ধুরা নিয়ে তো ওইখানে বলে ওই মাইয়া মানুষ যায় না খালি বলে বেটা মানুষ যায় বেটা সত্যি
করছস কি? জামাই তাহলে আমিও নাস্তা খেতে যাব, তোমার একটা প্যান দাও আমি বেড়া সাজবো। আম্মা তোমার জামাই সারা দেখা মনে হয় না তোমার এমনিতে জাল লাগতো না, তোমার তো ভাই ব্যাপার। আমি তোমার লেগে একটা নাস্তা লে আমি দুই প্যাকেট, তো ভাই লেগে একটা আমার লেগে একটা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করবো মন খুলে। দুনিয়ার সব লবণ কি লাউয়ের মধ্যে দিয়ে দিছো নাকি? হ্যাঁ, লবণ দিয়ে তো লাউটার কড়া বানায় ফেলছো, এত লবণ দিয়ে কেউ লাউয়ের মধ্যে? আরে লাউ তো এমনি কড়া হয় রান্না করলে, তারপর এত লবণ দিছো, বাজার তো কোনো লবণ মনে বাদ রাখো নাই। না পছন্দের একটা আইটেম খাইতে পারলাম না, মাংস নিয়ে খাওয়ার চেষ্টা করে দিয়ে কি হয়? লাউ মাংস, লাউটার মধ্যে কোনো ই নেই, টেস্ট নেই, কিছু নেই। শাকটা তো পুরো কাঁচা রয়ে গেছে, এখনো কাঁচা কাঁচা শাকের গন্ধ করতেছে এটার মধ্যে, শাকটা তো মনে হয় ভালো করে ধোও নাই। এই কি করবো, মানে এই এইসব আইটেম দিয়ে খাওয়া যায়? আমি এটা খাইতে আসছি, এটা জামাই আদর করতেছো, ভালো করে রান্না করবো না? মাছ দেই, মাছ দাও, মাছের সাথে একটু বিষ মিশাই দাও। আশা করি মজাই হবে, এখন দেখি খায় কি হয়। মজা হয়েছে না? পান্দ পান্দ, আরে মাছ তো কষা হয়নি ঠিক মতো, মাছের দিকে কাঁচা মশলার গন্ধ করতেছে মাছের মধ্যে। বুঝলাম না, মানে কি একটা রান্না করতে জানো না, সিম্পল ফাইজলামি করো, মানে এইভাবে কেউ জামাই আদর করে? মানুষ তো একটা ন্যূনতম লেভেলে রান্না করছে, কিছু একটা মুখে দেওয়া যায়। আমি তো একটা আইটেম ঠিক মতো খাইতে পারলাম না, মুখে দিতে পারলাম না। জামাই, রান্না আমি করছি। আপনি রান্না করছেন আম্মা? আচ্ছা, এই জন্যই ফ্যাক্টরি যদি এরকম হয় প্রোডাকশন তো এরকম বাইরে হবে, ঠিকই আছে। আপনার মেয়ে কিচ্ছু পারে না, আমি তো বাসায় কোচিং সেন্টার খুলে বসছি, ওরা সব কিছু শিখাইছে, জিজ্ঞেস করেন, ঘর ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, হ্যাঁ তারপরে যে আর কত কিছু শিখিয়েছি না, রুটি শেখাটাও শিখাইছি। আপনি আমার কোচিং সেন্টারে ভর্তি আছেন? কোচিং সেন্টারে ভর্তি হইতাছে। ভাইজান আপনি হকি স্টিক নিয়ে ইদানিং কি হকি খেলেন নাকি? মা আমি বাইরে যাইতাছি, রিক্সাওয়ালার পাই নাই, এখন বাইরে যাইয়া দেখি কাউরে পাই কিনা, যদি পাই তাহলে তার পা কাটা তোমার পায়ের লগে বান্ধা দিই, তোমার পায়ের মাপ লাগবে, মাপ করেন। বলেন, মানে এত মজার খাবার হয়েছে, খাবারটা যে কি ভালো লাগতেছে, আঙ্গুল চাইটা পুইটা খাই। তুমি নেটটাকে বললা রান্না মতো হয় নাই,
এখন আমার প্রশংসা করছিস তো কেন? না অনেক মজা হয়েছে তো খাবার, খুব ভালো রান্না হয়েছে। আর কথা বলবে না, তোমার বাড়ি থেকে যাও, তোমার খাওয়া লাগবে না। মা বল না মানুষ বলো না, খারাপ মানুষ, মানুষ ভালো মানুষ, তুমি জানো উনি আমাকে কত কিছু শিখাইছে, উনি আমার খুশি দেওয়া শিখাইছে, উনি আমার রুটি বেলা শিখাইছে, রুটি ছাঁকা শিখাইছে, আমি এখন কাপড় সুপুর ধুয়ে দিলি ঘর মুছি। আপনি অপমান করতেছেন আম্মা, এই বাসায় থাকা লাগবো না, চলেন আপনার কাছে যাই, উনি আমার প্রেম করবো, ভালোবাসবো, পরে আমার বিয়ে করবো, করবেন না? চলেন, যাবি না, যাবি না, তুমি ওষুধ খাই আমি পা দেখো, আপনি কি আবার বিয়ে করছেন? বাসর করবেন? আরে না, তোমার আগে বলছিলাম না যে তোমার সাথে আগে ভালোবাসা হবে তারপর বাসর হবে, আমি তোমার ভালোবেসে ফেলছি, সেই জন্য আজকে আমাদের বাসর, আজকে আমাদের বাসর। আমি তোমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি, তুমি এটা পরে আসো, যাও ঠিক আছে? আমি তোমার জামাই, তারপর আমি তোমার ভালোবাসি, তুমি সর্বলজ্জা কিসে, সুন্দর করে একটা পরে আসো। হ্যাঁ লাকি, আর কতক্ষণ লাগবে? বলো দেখতো মাইয়া, এই তোমার আমি যে ড্রেসটা দিছি, আমি তোমার সেইটা পরে আসতে বলছি, তারপর আবার শাড়ি পেঁচে আসতে বলছি, শাড়ি পেঁচে আসছো কেন? আমি কাপড়টা পরছি, শাড়ির তলে পরছি। আমি তোমার যে ড্রেসটা দিছি, এই ড্রেসটা জানো এটা কি? একটা মডার্ন ড্রেস, এটা কি শাড়ির তলে পরা ড্রেস? ওইটা পরলে আর কিচ্ছু পরা লাগে না, খুলো তো, খুলো শাড়ি ফেলো। আমি না আপনার একটা কথা কইতেছি। কি কথা? আমি না আপনার একটা মিশা কথা কইছি। মিশা কথা? ছোটবেলা গেছিলাম তো আমি কইছে ডাইকা রাখতে, তাই আমি সবসময় ডাইকা রাখি। বলো দাদা, তুমি বল, আসলেই বলো, প্রত্যেকটা মানুষের শরীরে তো একটু ছিটা ফোটা থাকে, পোড়া দাগ থাকে, কাটা ছেঁড়া থাকে, আমারও তো আছে, এইসব পোড়াটা আমার জন্য কোনো সমস্যা না, কোন জায়গায় পোড়া আমি দেখি সমস্যা নেই। না না, আমার তিট্টু খানি ছিটা ফোটা পোড়ো না, আমার তো একদম একদম পা পর্যন্ত পোড়াটা পোড়া। দুষ্টুমি করতেছ, হ্যাঁ মস্করা করতেছ আমার বাড়ি, তোমারে আমি ভালো করে চিনি, বুঝছো? বেশি আমার গো সত্যি আল্লাহর কসম, এখন আপনারা ভালোবাসি না, আমি গাইছে বাসুর না মিশা কথা কইতেছি না, ওই দিন মিশা কথা কইছি, আজকে আজা কথা কইছি, একদম এত একদম পা পর্যন্ত পুরাটা পুরা বাম পাশ। আচ্ছা আমি তো দেখি, আরাম করি, আমি কারোর সামনে দেয় নাই তো। আমি না তোমার জামাই, আমি দেখলে সমস্যা কি? আমি তো দেখবো, আমি না দেখলে কে দেখবো? দেখি দেখি না, স্বামী স্বামী আপনি ঠিক আছেন? স্বামী
তুই আমার থেকে দূরে থাক, আমার ধরবি না, খবরদার আমার ধরবি না। কেমন দেখতে, আমার শরীর শিরশির করে উঠতেছে, কেমন সাপের মতো সলম সলম হয়ে গেছে শরীরটা। তুই পুরো ডিফেক্ট, তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ডিফেক্ট, এত বড় একটা ডিফেক্ট। অথচ আমি জানি না তুই বিয়ের সময় বললি নাকি সেজন্য। আরে মানুষের তো একটা না একটা ঠিক থাকে, একদিকে কমতি থাকে আরেকদিকে বাড়তি থাকে, একটা ব্যালেন্স থাকে। তোর তো পুরোটাই ডিফেক্ট, তোর তো খালি শরীর ডিফেক্ট না, তোর তো মাথাও ডিফেক্ট সারাদিন। এগুলো কি করস তুই? হ্যাঁ মানে তুই সংসার সামলাইতে পারস না, পড়াশোনা করস না, শরীরে এত বড় একটা ডিফেক্ট। আমি এই ডিফেক্ট নিয়ে সংসার করবো না, আমি এই ডিফেক্ট নিয়ে সংসার করতে পারবো না। আমি এত সুন্দর ফিটফাট একটা পোলা, অথচ আমার জীবনে এরকম একটা ডিফেক্ট ওলা মাল। কি কর এইটা হওয়ার স্বামীর বাড়ি? আম্মু বলছে যে স্বামীর বাড়ি একদম শেষ বাড়ি, আপনি সংসার করবেন না, আপনি না আমার ভালোবাসা কইলেন। আমার সব ভালোবাসা জানলা দিয়ে পালায় চলে গেছে, আমার মধ্যে আর বিন্দুমাত্র কোনো ভালোবাসা নাই, আমি তোরা ভালোবাসি না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো ডিফেক্ট মাল নিয়ে আমি সংসার করবো না, তোর দাম নাই, তোর এক পয়সার দাম নেই বাজারে। বাবা আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তুই বাইরো বাইরো, আমি তো আমি তোর দিকে তাকাইতে পারতেছি না, তুই বাইরো। আমার দাঁড়ায় রয়েছে, আমি কি করু? আমার বাজারে দাম থাকবো? আমি তো মানুষ, মানুষের কি দাম থাকে? আমার দোষ ছোটবেলায় আমি পয়সা গেছি, আমার দোষ আমার মায়ের লেখা আমাকে কোনো কাম করায় নাই, স্কুলে পাঠায় নাই, আমার দোষ। আমি বিয়া করছি না, আমি সংসার করব, আমি আপনার লোকে থাকবো, আপনারা ভালোবাসছি না। তোরা না কিছু আমার ধরবি না, তোরা না কিছু আমার ধরবি না, তুই আমার থেকে দূরে থাক। তো তোরা দেখলে আমার শরীর শিরশির করে উঠতেছে, তোর মতো ডিফেক্ট মালের সাথে আমি সংসার করবো না। আমি কয়েকবার কইছি, আবার কইতেছি, আমি তোর লোকের সংসার করবো না। তুই বাইর, তুই যা তোর বাপের বাড়ি যা, যাবি নাকি তোর মারুম কিন্তু আমি ডিফেক্ট মাল জুটলো। এই বনস্থলত নিয়ে আর যাই হোক সংসার চলে না। তুই হারে ডিভোর্স দিয়া দে, বললি আমার কথা হলি না তো? কোন বন্ধু, আমার একটা কথা হল বন্ধু, বউ বেইমানি করতে পারে, কেরু কখনো বেইমানি করে না। কিন্তু বন্ধু, আমি তো তোমার বিয়ে করতে পারব না, একটা পুরুষ মানুষ না, পুরুষ মানুষ হয় কি পুরুষ মানুষের বিয়ে করা যায়? আরে বোধাই এই কেরুর কথা কই নাই, এই কেরুর কথা এই যাইটা। এই বেটা বোধাই কি আমি না তুই? পানির বোতল দিয়ে আসছিলি আমারে। আসল বোধাই কে সেটা এখনই বাইরে যাব। আমি পানির বোতলের মধ্যে ওই মালদারের দুইটা ঢক ঢক করে গিলি যাতে কেউ টের না পায়। বোধাই কে না ঢক ঢক করে মাইরা দে, এটা হইল গিয়া দুঃখ ভুলার সেরা, খাবি আর সব ভুলে যাবে। সত্যি বন্ধু? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি।
খালা দিয়ে কান্তাছে কি রু দুই নাম্বার ভাবছিলাম আগর ডিভোর্সটা হয়ে গেলে মেয়েটার আমি বিয়া করুন কারণ হালা দিয়ে সত্যি সত্যি ভালোবাসে কান্তা সুস্কে আমি ভুল করছি আমি মায়াটার লোকে অন্যায় করছি রে মারছে মায়াটা ব্যাককেল সেককেল যাই হোক ওরে আমি অনেক অপমান করছি কত কথা শুনেছি ওর এই পুরানিয়া ওর কত কষ্ট দিছি আমি আমার ভুল বুঝতে পারছি আমি ওরে ভালোবাসা ফেলাইছি আমি এটা কি করলাম ওর কত কষ্ট দিলাম আমি ভুল করছি বন্ধু আমি ভুল করছি আচ্ছা তুই তুই তোর বউরে চাস চাই তাহলে তোর এই উপকারী বন্ধু এখন একটা বুদ্ধি দিব যা কমো তা করবি করবো তুই যা কবি করু যা তুই যে রেডিও বাকিটা আমি তোর বুঝাইতেছি যা তোমার জামাই চলে আসছে তোমার নিতে লাকি নিচে নামো লাকি ভাবি কেরামতুল্লাহ কেরু আইছি নাই মাহেন চলে আসো লাকি তোমার ছাড়া আমি বাঁচবো না লাকি আমি আমার ভুল বুঝতে পারছি লাকি চলে আসো কত বড় সাহস শামগোবাড়ির সামনে আইসা দাঁড়াইছো এত কিছুর পরও তোর এত সাহস বাইরে গেছে আমার বোনের কত ডিফিট আমার বোন ডিফিট খুব পালা করছো তুই খুব পালা করছো আমার বাড়ির সামনে আইছো তুই আজ যে মাইরা আমি তোরে দি ফিটপান মারলাই আদিব ভাইজান আমি ভুল করে ফেলছি ভাইজান আমি আমার ভুল বুঝতে পারছি আমি লাকির নিতে আসছি আমি লাকির নিয়ে সুখে শান্তিতে সংসার করবো তাই না কেউ মোটেও না আমার লাকির আমার কাছে ফিরে দেন ভাইজান লাকে একদম চুপ লাকির নাম মুখে নিবি না লাকির নাম মুখে নেয়া তোর জন্য হারাম হয়ে গেছে তোরে আজকে আমি সানডে মানডে ক্লোজ করে ডিফেক্ট মাল লাগাই দিব তুই আমার মাইয়ের কান্দাইছস আমার মায়ের ডিফেক্ট মাল কইছ ভাই মাথা একটা বুদ্ধি আসছে কি রিকশাওয়ালার তো খুঁজা পাইনি তার পাও কাটতে পারি ওর পাড়া কাটতে পায় লোক কি বলা ওই রিসার্চ প্ল্যান মারকো ওই তোর পা কাইটা এখন এই পা আমার মায়ের পায়ের লগে জোরে লাগাই দিমু তোর ভাই ভাই আমার মাফ করে দেন ভাই না মাফ করে দেন ভাই না ভাই না আমার মাফ করে দেন ভাই না ভাই আবার কি না ও আমার দোস্ত আমি আর বন্ধু তোর দোস্ত তোমার পায়ের লোকে পুরো লাগাই দেই মা দক্ষির হাতে দুইটা টাকা যে করিবে দাও আখের তাই আল্লাহ পাকে করিবে সমায়ান সব ঠিক আছে পরে খাটি তোরে লাল লাগছে দয়া কইরা দক্ষির হাতে টাকা দিয়া যান আল্লাহু হে আল্লাহু কথা হে আল্লাহু আমরা দুইজন দরজু আরে ভিক্ষা কইরা খাই দয়া কইরা দুইটা টাকা ভিক্ষা দিয়া যান আল্লাহু হে আল্লাহ চল ঢুকে যাই আছেন গো মা সকল সাইডটা ভাত দেন সাইডটা ভিক্ষা দেন গো ও তোমার সাইডটা ভিক্ষা দেন পানি পুনি দিয়া যান
আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আমার স্বামীকে মনে ভালোবাসে না, আমার বাইক ফেলে দিচ্ছে, আমার অনেক কষ্ট লাগে, আমার জন্য দোয়া করো। হ্যাঁ লাকি, আপা আমার কি এক গ্লাস পানি দিন যায়? তেষ্টায় কলাটা শুকায় কাট হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পারছি লাকি, আমি তোমার অনেক কষ্ট দিয়ে ফেলছি, তাই না? তোমার ভাই তোমার পাপ একটা ফালাইতে চাইছিল, দাবদানি দিছি, জীবনের মায়া ত্যাগ করে আমি তোমার একটা নজর দেহার লেগাইছি, এই ছদ্মবেশে ফকির সাজ যাইছি, আমার মাফ করে দাও লাকি, ভুল করে ফালাইছি, আমি তোমার নিয়ে যেতেছি, লো তোমার বাড়িতে লয়ে যাই। আমি আপনার লাগে যাবো, আপনি না আমার ওই দিন কইছেন আমি ডিফেক্ট না, আমার আপনি ভালোবাসেন না, আমার মাথায় সমস্যা, আমি আইসা আইসা করতে কই, আমার দেখলে বলে মানুষজন ডরাই, আপনি আমার ভালোবাসেন না, আপনি যান, আপনার না আমার ডিভোর্স দিবেন, আপনার ডিভোর্স দেওয়া লাগবে না, আমি আপনার ডিভোর্স দিয়ে মনে আপনি যখন আমার শরীরটা দেখছেন বুঝি, আপনি তো আমার ভালোবাসেন না, আপনি জান রমজান না এলে আমি আমার ভাইজানকে কিন্তু ডাকবো, এরপর আমার ভাইজান যদি আসে আপনার পাও কাইটটা এই যে কেরু ওনার পায়ের লাগে লাগিয়ে দিব, আর কেরু পাও কাইটটা আপনার লাগে লাগিয়ে দিব, আপনার ভিক্ষা করেন লাকি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন, শাইন করব মন খুলে। তোর এসব বুদ্ধি একটা একটা করে ডেবিতে গুঞ্জা গুঞ্জা রাখিস, বুদ্ধি কইতেছিস আমারে, একটা বুদ্ধি তো কামে দিল না, ওর বাইরের কাছে গেলাম দাবরানি খাইলাম, তারপর আজকে বইয়ের কাছে গেলাম বইয়ের কাছে অপমানিত হয়ে আইলাম, স্বামী হিসেবে আমার কেমন লাগতেছে একটাবার বুঝছোস কেরু? আমার বউ আমার পাত্তাই দিল না, উল্টো অর্ধেক দাঁড়িয়ে রেখে দিছে। ঠিক আছে বন্ধু, আমি আরেকটা বুদ্ধি কেরু হচ্ছে কেরু, তোর গলা টিপা মাইরা ফেলামো আমি, আবার আরেকটা বুদ্ধির কথা কস, আর একটু তো আমার ঠ্যাংটা যাইতো লুলা ল্যাংড়ার মতো গড়ায় গড়ায় ভিক্ষা চাউন লাগতো আমার, এখন আমার আর কিছু করার নাই, বউরে যেহেতু আমি আর পামু না, আমি আত্মহত্যা করুম, এই জীবন আর আমি রাখুন না। মরবি না? কেমনে মরবি? ছাদের থেকে লাভ দিব নাহলে বিষ খেয়ে মরে যাবো, ইন্দুরের বিষ কিনলে ওটা খায় টাপ করে মরে দিতে। দোস্ত দোস্ত, শেষবারের মতো একটা বুদ্ধি শোন, মরাটাই তো সমাধান না রে। আর বুদ্ধি লাগবো না, আমি বুঝছি আমার কি করতে, বোর যেহেতু পাইলামই না, এখন আমার বোর আমার চুরি করতে। চুরি? এই তোমার বুদ্ধি, বউ কি চুরি করার জিনিস? করলে ডাকাতি করতে হইব, ডাকাতি। ডাকাতি? তুই লাল হয়ে আমি কেমনে সামনে কমু চল যাই।
ডাকত না, আমি 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 তোমার স্বামী, আমি তোমার স্বামী, ডাকত না। ডাকাতি কেন করতেছি তুমি বুঝো না, সুন্দর করে তো নিতে আসছিলাম। আসো নাই, তোমার ভাই আমারে দাবরানি দিচ্ছে, তারপর ফকিরের ছদ্মবেশে আসছি, তখনও তুমি আমার সাথে যাও নাই। আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভুল বুঝতে পারছি বউ, তুমি আমার মাফ করে দাও প্লিজ। কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন। আমি তোমার অনেক ভালোবাসি, আমি আমার ভুল বুঝতে পারছি, বিশ্বাস করো আমি আর এই ভুল জীবনও করবো না, আমি আর তোমার কোনোদিন কষ্ট দেওয়া কথা বলবো না। বিয়া করবেন আপনি আমারে? বিয়ে তো তোমার আমি একবার করছি, আরেকবার করবো? না, বিয়া করা লাগবে না। কিন্তু আমার ভাই যদি জানতে পারে তাহলে আপনার পাওয়ার লাগে পাও কাটতে আমার তাহলে জোড়া লাগাই দিব, আর আমার পাওয়ার লাগে আপনার পাও কাটতে জোড়া লাগাই দিব, তাহলে কি করুন? এই জন্যই তো তোমারে নিয়ে এইভাবে পালায় যেতেছি, তোমার ভাইজন দেখার আগে। তাহলে না মান এই আস্তে 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 বউ, আস্তে, তুমি ব্যথা পেলে আমি ব্যথা পাবো বুঝো না, আস্তে আস্তে বিয়ে আস্তে না মান ব্যথা পাবো না। কেরু সরা 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 জীবনে তোমার ছেড়ে যাবো না, তোমার অনেক ভালোবাসি, আমি বুঝতে পারছি আমি তোমার কত ভালোবাসি, তোমার অনেক কষ্ট দিছি না? কিন্তু আমার তো খালি সাইডটা সুন্দর, বাম পাশে পুরো এই সাইডে এখন পর্যন্ত পুরা, আমার তো শরীরটা সুন্দর না। মনটা তো আর পুরা না, মনটা তো সুন্দর তাই না? আমি তোমার মনের ভালোবাসা ফলাইছি, শরীর দিয়ে আমি কি করুম? আই লাভ ইউ। পালাই পালাই।